শুরু করা তাহলে যায়। আমরা স্টার্ট করি। তো আমরা ডিসকাস করতেছিলাম ফার্মাকোকাইনেটিক্স, এর মধ্যে ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ড্রাগ ট্রান্সফরমেশন ডিসকাশন শেষ হয়ে গেছে। টুডে উই শ্যাল ডিসকাস দ্য লাস্ট ফেজ অফ ফার্মাকোকাইনেটিক্স, দ্যাট ইজ ড্রাগ এক্সক্রেশন। হোয়াট ইজ ড্রাগ এক্সক্রেশন? আমরা বায়োট্রান্সফরমেশনে দেখিয়েছি যে ড্রাগ বডি থেকে কোনো কোনো ড্রাগ উইদাউট এনি চেঞ্জ বের হয়ে যায়, আবার কোনো কোনো ড্রাগ ফেজ ওয়ান বায়োট্রান্সফরমেশনে গিয়ে বের হয়ে যায়, আবার কোনো কোনো ড্রাগ শুধু ফেজ টু তে গিয়ে বের হয়ে যায়। আর মোস্ট অফ দ্য ড্রাগস এর ক্ষেত্রে ফেজ ওয়ান ফলোড বাই ফেজ টু দেন ড্রাগ ইজ এক্সক্রেটেড। তো সেই এক্সক্রেশন নিয়ে আজকের কথা, হাউ ড্রাগ ইজ রিমুভ ফ্রম দ্য বডি, দ্যাট ইজ ড্রাগ এক্সক্রেশন। ড্রাগ এক্সক্রেশন ইজ দ্য প্রসেস অফ ইলিমিনেশন অফ ড্রাগ ফ্রম দ্য বডি, ইলিমিনেশন অফ দ্য ড্রাগ অর রিমুভাল অফ দ্য ড্রাগ ফ্রম দ্য বডি, নট অনলি ড্রাগ, ড্রাগ অর ইটস মেটাবোলাইট। কিছু ড্রাগ যেহেতু ডাইরেক্টলি এক্সক্রেশন হয়ে যায় আনচেঞ্জ, সেক্ষেত্রে এটা ঠিক আছে ড্রাগ, আর ম্যাক্সিমাম ড্রাগের ক্ষেত্রে তো আসলে মেটাবোলাইট এক্সক্রেশন হয়। তাহলে রিমুভাল অফ ড্রাগ অর ইটস মেটাবোলাইট ফ্রম দ্য বডি ইজ ড্রাগ এক্সক্রেশন অর ড্রাগ ইলিমিনেশন। আচ্ছা, একটা ড্রাগের নাম বলো তো, উইদাউট এনি চেঞ্জ বডি থেকে এক্সক্রেশন হয়ে যায়, গতকাল কি বলা হয়েছিল? তোমরা শুনতে পাচ্ছ কি? এনিবডি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। বডি থেকে উইদাউট এনি চেঞ্জ বের হয়ে যায় এরকম একটা ড্রাগের নাম বলো। আচ্ছা বলো দেখি, যে ওরালি দেয়া যায় না এরকম একটা ড্রাগ, ডিউ টু ইট ইজ নট লিপিড সলিউবল, সেই ড্রাগটার নাম কি স্যার? ইনসুলিন স্যার। ইনসুলিন তো আর এই কারণে দেওয়া যায় না, তা না, এটা তো ডাইজেশন হয়ে যায় জন্য। লিপিড সলিউবল না, ওয়াটার সলিউবল, এই কারণে ওরালি দিলে অ্যাবজর্পশন হয় না, লিপিড বাইলেয়ার মেমব্রেন ক্রস করতে পারে না। সেই এক্সাম্পলটা কি ছিল? নো নো, অ্যামাইনো গ্লাইকোসাইডস, অ্যামাইনো গ্লাইকোসাইডস আর লিপিড ইনসলিউবল, ওয়াটার সলিউবল, সো নট ইফেক্টিভ ইফ গিভেন ওরালি, ওরালি দিলে এটা অ্যাবজর্পশন হয় না। বাট এটার ক্ষেত্রে আবার এই কথাটা প্রযোজ্য, যেহেতু তারা ওয়াটার সলিউবল, এটা প্যারেন্টারেলি দেওয়া হয়, প্যারেন্টারেলি দিলে আবার এটা এক্সক্রেশন হয়ে যেতে পারে উইদাউট এনি চেঞ্জ অ্যামাইনো গ্লাইকোসাইডস, যেহেতু তারা ওয়াটার সলিউবল, আর এক্সক্রেশন হওয়ার জন্য ওয়াটার সলিউবল হওয়াই দরকার। ওকে, তাহলে মোস্ট অফ দ্য ড্রাগস আর এক্সক্রেটেড আফটার বায়ো ট্রান্সফরমেশন আর মেটাবলিজম, আর সাম ড্রাগস বললাম আমরা এক্সক্রেটেড আনচেঞ্জড। তাহলে ড্রাগ আন্ডারগো ফেজ ওয়ান অ্যান্ড মেবি এক্সক্রেটেড, সাম ড্রাগ আন্ডারগো ফেজ টু অ্যান্ড মেবি এক্সক্রেটেড, অ্যান্ড মোস্ট অফ দ্য ড্রাগ আন্ডারগোজ ফেজ ওয়ান ফার্স্ট দেন ফেজ টু অ্যান্ড দেন এক্সক্রেটেড। নাও হোয়াট আর দ্য ফ্যাক্টর্স, যেমন অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশনের ক্ষেত্রে ফ্যাক্টর্স এগুলো মূলত রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং ড্রাগ এক্সক্রেশন, ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং ড্রাগ এক্সক্রেশন, ওই ওগুলোর মতোই মোটামুটি একটু মনে রাখা। মলিকুলার সাইজ অফ দ্য ড্রাগ, ড্রাগ এক্সক্রেট হইতে হলে তার সাইজ, সাইজ ছোট যত হবে এটা এক্সক্রেশন হবে, সাইজ বড় হলে এক্সক্রেশন হইতে বাধা পাবে। আয়নাইজেশন অফ দ্য ড্রাগ, প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ, ড্রাগ যদি প্রোটিন বাউন্ড থাকে, আমরা ওই ড্রাগ ডিস্ট্রিবিউশনের সময় বলেছি প্রোটিন বাউন্ড ড্রাগস আর নট এক্সক্রেটেড। টিস্যু বাইন্ডিং, কিছু ড্রাগ টিস্যুতে বাইন্ড হয়ে থাকতে পারে, এগুলো এক্সক্রেট হবে না। পিকে অফ দ্য ড্রাগ, পিএইচ অফ দ্য ড্রাগ, যেমন ব্লাড, ইউরিন, বাইল, এইসব মিডিয়ার পিএইচ, অ্যান্ড ক্রাইটেরিয়া অফ দ্য মেমব্রেনস, যেসব মেমব্রেন ক্রস করে এক্সক্রেট হইতে হবে এর ক্রাইটেরিয়ার বেসিসে। তাহলে ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং ড্রাগ এক্সক্রেশন, নাম্বার ওয়ান মলিকুলার সাইজ অফ দ্য ড্রাগ,
ionization of the drug, number two. Number three, protein binding of the drug. Number four, tissue binding of the drug. Number five, PK of the drug. Number six, pH of the drug. And number seven, criteria of the membrane through which drug should be excreted. Next important question, what are the routes of excretion of drugs? Routes of excretion of drugs. আমরা এর আগে বিভিন্ন ক্লাসে ফাঁকে অনেক সময় কথাটা শিখেছে বলে ফেলেছি দ্য মেজর রুট অফ ড্রাগ এক্সক্রেশন ইজ কিডনি রুট অফ ড্রাগ এক্সক্রেশন কিডনিজ ভেরি গুড তো কিডনি দিয়ে যে ড্রাগ এক্সক্রেশন হয় এটা আসলে ইউরিন দিয়ে বের হয়ে যায় তাই তো আলটিমেটলি এছাড়া লিভার অ্যান্ড জি ট্র্যাক্ট লিভার থেকে লিভারের ভিতর দিয়ে বাইল দিয়ে অনেক ড্রাগ এক্সক্রেশন হয় বাইল আলটিমেটলি জি ট্র্যাক্টে যায় আবার কিছু ড্রাগ যে ট্র্যাক্টেও সেক্রেশন হয় হয়ে স্টুল দিয়ে পাস হয়ে যায় তাহলে কিডনি মেজর রুট এন্ড আদার রুটস এর মধ্যে লিভার যে ট্র্যাক্ট লাংস স্যালাইভা স্কিন ব্রেস্ট মিল্ক স্কিন দিয়ে যেটা বের হয় এটা মূলত সোয়েটিং এর সঙ্গে বের হয়ে যায় তাহলে মেজর রুটস আর কিডনিজ আদার রুটস লিভার জে ট্র্যাক্ট লাংস স্যালাইভা স্কিন ব্রেস্ট মিল্ক আচ্ছা এই স্কিন দিয়ে বের হয়ে যায় এই স্কিনের আর কিছু জিনিস যেমন হেয়ার অ্যান্ড নেইল স্কিনের অ্যাডনেক্সা বলা হয় হেয়ার অ্যান্ড নেল দিয়েও কিছু ড্রাগ এক্সক্রেশন হয়ে যেতে পারে এটার একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে এই হেয়ার অ্যান্ড নেল দিয়ে তোমরা কি জানো হিস্ট্রি ফরেন্সিক মেডিসিনের রিলেশন এটা পড়ে আসতে পারো কোন এক ব্যক্তি আর্সেনিক পয়জনিং এ মারা গেছে অনেক বছর পর এটা ডিটেকশন হয়েছে ফ্রম হিজ হেয়ার কোন ব্যক্তি সেটা নাম জানো কি এনিবডি নেপোলিয়ন বোনাপার্ট ভেরি গুড নেপোলিয়ন বোনাপার্ট ওনাকে আর্সেনিক পয়জনিং এ মারা হয়েছে এটা কিন্তু ওনার মৃত্যুর অনেক বছর পর এটা ওনার হেয়ার থেকে আর্সেনিক ডিটেকশন হয়েছে আচ্ছা এখন মেজর রুট অফ ড্রাগ এক্সক্রেশন অর মেইন রুট অফ ড্রাগ এক্সক্রেশন আমরা বললাম কিডনিজ এখন হোয়াট আর দা তাহলে ম্যাক্সিমাম ড্রাগস আর এক্সক্রেটেড বাই কিডনিজ এখন এই কিডনিতে ড্রাগ এক্সক্রেশনের জন্য কি কি মেকানিজম আছে মেকানিজমস ইনভলভ ইন রেনাল ড্রাগ এক্সক্রেশন মেকানিজমস ইনভলভ ইন রেনাল ড্রাগ এক্সক্রেশন তোমরা ফিজিওলজিতে ইউরিন ফরমেশনের যে মেকানিজম পড়ে এসছো ওই মেকানিজম গুলোই আসলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন গ্লোমেরুলার ফিল্ট্রেশন অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন অ্যান্ড প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন দিস থ্রি মেকানিজমস আর ইনভলভ ইন রেনাল ড্রাগ এক্সক্রেশন এখন বলো এই তিনটা মেকানিজম দিয়ে কি ড্রাগ এক্সক্রেশন হয়ে যায় গ্লোমেরুলার ফিল্ট্রেশন অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন তিনটা দিয়ে কি ড্রাগ বডি থেকে বের হয়ে যায় না কি মনে হয় দুইটা দিয়ে স্যার কোনটা স্যার প্যাসিভ রিঅ্যাবজর্পশন ছাড়া দুইটা স্যার ভেরি গুড তাহলে যদি তোমাকে কোশ্চেন করি নেট রেনাল এক্সক্রেশন অফ ড্রাগ ইকুয়াল টু কি হবে সিক্রেশন মাইনাস প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন তাই না দিস ইজ এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় রেনাল ড্রাগ এক্সক্রেশনের নেট রেনাল ড্রাগ এক্সক্রেশনের ফর্মুলাটা কি
তখন এটা বলতে হবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্লাস অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন মাইনাস প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন। আচ্ছা তোমাদের তো আমি কানেকশন না পাওয়াতে ফোনে চলে আসছিলাম, তো এখন কানেকশন দেখা যাচ্ছে, তাহলে তোমাদের স্লাইডগুলো দেখাইতে পারতেছি না, তাহলে আমরা আবার এত চলে যাই ল্যাপটপে থেকে একটু, তাহলে ইন্টারভেল শেয়ার স্ক্রিন দিয়ে দিলে হবে স্যার। আচ্ছা আমরা মেকানিজমস অফ রেনাল এক্সক্রেশন অফ ড্রাগ বলতেছিলাম, ফর্মুলা নেট রেনাল ড্রাগ এক্সক্রেশন ইকুয়াল টু গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্লাস অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন মাইনাস প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন। আচ্ছা মলিকুলার সাইজ আমরা বলতেছিলাম পোর সাইজ অফ গ্লোমেরুলার ক্যাপিলারি অ্যাবাউট 40 অ্যাংস্ট্রম, মলিকুলার ওয়েট লেস দ্যান 10,000 ইজিলি পাস থ্রু দি পোর্স অফ গ্লোমেরুলার মেমব্রেন, বাট মলিকুলার ওয়েট মোর দ্যান 50,000 ডাল্টন আর এক্সক্লুডেড, তাহলে 10,000 থেকে 50,000 কম এই ধরনের মলিকুলার সাইজগুলো ইজিলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে যায়, চাইতে বড় হলে এগুলো আর যেতে পারে না। তো প্রোটিন বাউন্ড ড্রাগ এর ক্ষেত্রে কি কথা, অ্যালবুমিন বাউন্ড ড্রাগ আর প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগস আর নট ফিল্টার্ড এন্ড সো নট এক্সক্রেটেড, অ্যালবুমিন মলিকুলার ওয়েট 69,000 এটা ফিল্টার হয় না, আদার প্লাজমা প্রোটিন মোস্ট অফ দ্য ড্রাগস বাইন্ডস উইথ অ্যালবুমিন, আমরা দেখেছি প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর মধ্যে এগুলো ফিল্টার হয় না এক্সক্রেট হয় না, ফ্রি ড্রাগ আর বাউন্ড ড্রাগ এর মধ্যে ইকুইলিব্রিয়াম থাকে এটা আমরা তখনই বলেছি। আচ্ছা সাম ড্রাগস আর সিক্রেটেড অ্যাক্টিভলি ইন দ্য প্রক্সিমাল কনভলুটেড টিউবুল ফ্রম টিউবুলার এপিথেলিয়াম, দেয়ার আর টু টাইপস অফ ট্রান্সপোর্ট সিস্টেম, অ্যাসিডিক ট্রান্সপোর্ট সিস্টেম ফর অ্যাসিডিক সাবস্টেন্স আর অ্যাসিডিক ড্রাগস and basic transport system for basic substance or basic drug, an acidic transport system and basic transport system, acidic transport system carries only a small amount of drug and other endogenous acidic substance,
acidic transport system carries only acidic drugs and other endogenous acidic substances, and basic transport system carries only basic drugs and other endogenous basic substances. Now there are examples, some acidic substances and some basic substances. Acidic drug example, penicillin G or benzyl penicillin. Benzyl penicillin or penicillin G, thiazide, prusamide, probenecid, and uric acid. These are acidic drugs. Benzyl penicillin or penicillin G, thiazide, prusamide, probenecid, and uric acid. And basic drugs are example, amiloride and amphetamine. Basic drugs are example, amiloride and amphetamine. Active tubular secretion can be saturated. তোমরা physiological knowledge থেকে জানো যে body তে যে transport process গুলো আছে or exchange system, এগুলো কিন্তু saturated হয়ে যেতে পারে। এবং এই transport system or exchange system গুলো other substance or other drug এর সাথে competition হতে পারে। এমন হতে পারে যে দুইটা drug same active secretion mechanism follow করে, use করে। utilize করে তাহলে দুইটা ড্রাগ একই সঙ্গে দিলে তাদের মধ্যে কম্পিটিশন হবে কিংবা বডির কোন এন্ডোজেনাস সাবস্টেন্স একটা ট্রান্সপোর্ট মেকানিজম ইউটিলাইজ করে কোন ড্রাগ আবার সেম ট্রান্সপোর্ট মেকানিজম ইউটিলাইজ করে তাহলে এখানে কম্পিটিশন হতে পারে টু অ্যাসিডিক ড্রাগস ক্যান কম্পিট ফর দা সেম ক্যারিয়ার ফর অ্যাকটিভ ট্রান্সপোর্ট সিস্টেম তাহলে দুইটা অ্যাসিডিক ড্রাগস সেম active transport system er carrier sathe competition kore one will be secreted and another will be retained in the plasma jeto same transport system er same carrier ke tara dujonei utilize kore to jokhon ta ekhi shonge taderke deya hobe to tader moddhe competition hobe to ekjon ber hoye jete sokkhom hobe ar ekjon parbe na she theke jabe ei ghotona ghote dui ta example penicillin and probenecid renal tubule er सेम ट्रांसपोर्ट मेकानिजम सेम कैरियर के यूटिलाइज करे तारा तो सेम टाइम जो प्रोबेनिसिड एंड पेनिसिलिन दिया है तो ताहले तादेर मध्ये कम्पिटिशन होबे तो कम्पिटिशन हुए जेटा होबे पेनिसिलिन एंड प्रोबेनिसिड एक ही संगे दिले प्रोबेनिसिड वही ट्रांसपोर्ट मेकानिजम यूटिलाइज करते सक्षम होबे से बेर हुए जाबे आर पेनिसिलिन बडी ते रिटेन करबे तो एटा पेनिसिलिन गोनोरिया एक डिजीज आछे एसटीडी सेक्सुअली ट्रांसमिटेड डिजीज এ ট্রিটমেন্টে পেনিসিলিন এন্ড প্রোবেনিসিড একই সঙ্গে দেওয়া হয় তো দিলে এটা কম্পিটিশন হয় এদের মধ্যে পেনিসিলিন থেকে যায় প্রোবেনিসিড বের হয়ে যায় যার ফলে পেনিসিলিনের কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে গিয়ে এটার ইফেক্টিভনেস বাড়িয়ে দেয় এটা অবশ্য বেনিফিশিয়াল ইফেক্ট হয় আবার থায়াজাইড এন্ড ইউরিক অ্যাসিড এই দুই ড্রাগ একই সঙ্গে দিলে ইউরিক অ্যাসিড তো বডিতে এন্ডোজেনাস মেটাবলিজম হয়ে তৈরি হয় এটা তার আলাদা দেওয়া হয় না বডিতেই তৈরি হয় তো থায়াজাইড ড্রাগ যদি দেওয়া হয় কাউকে তাহলে ইউরিক অ্যাসিডের সঙ্গে কম্পিটিশন হয় ইউরিক অ্যাসিডের সঙ্গে কম্পিটিশন হয়ে এখানে আবার থায়াজাইড বের হয়ে যায় ইউরিক অ্যাসিড থেকে যায় এই কারণে থায়াজাইডের একটা অ্যাডভার্স ইফেক্ট হয় হাইপার ইউরিসেমিয়া থায়াজাইড আর ইউরিক অ্যাসিডের মধ্যে সেম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজমের জন্য কম্পিটিশন হয়ে থায়াজাইড বের হয়ে যায় ইউরিক অ্যাসিড রিটেইন করে এজন্য ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যায় হাইপার ইউরিসেমিয়া হয় এজন্য থায়াজাইডের একটা অ্যাডভার্স ইফেক্ট হাইপার ইউরিসেমিয়া প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন এটা আসলে নেট রেজাল্ট এটা হলো মাইনাস হয়ে যায় হাই প্যাসিভ প্রসেস এখানে প্যাসিভলি ড্রাগ গুলো মুভ করে মূলত হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আদার ফ্যাক্টরস আয়নাইজেশন অফ দা ড্রাগ concentration gradient between tubule and blood nature of the drug either drug is acidic or basic ph of the urine ionization of the drug concentration gradient between tubule and blood nature of the drug whether it is acidic or basic ph of urine amra oi absorption distribution er je kotha gulo bolechi oi kotha gulo ekhaneo asteche more the ionization more less lipid solubility more water solubility so less passive tubular reabsorption more excretion
অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা কথাগুলো বলেছি অ্যাবজর্পশনের রিলেট করে, এখানে কথাগুলো এক্সক্রেশন রিলেট করে। তো একটা ড্রাগ যদি ইউরিনে বেশি আয়োনাইজেশন হয় তাহলে এটা লিপিড সলিউবল কম হবে, ওয়াটার সলিউবল বেশি হবে। তো ওয়াটার সলিউবল বেশি হলে লিপিড সলিউবল কম হলে এটা তো আর টিউবুলার মেমব্রেন ক্রস করে যে রিঅ্যাবজর্পশন হবে সেটা হবে না, লেস প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড সো মোর এক্সক্রেশন অফ দ্য ড্রাগ। রিঅ্যাবজর্পশন না হলে এটা এক্সক্রেট হয়ে যাবে মোরে। আবার রিভার্স কথা, লেস দ্য আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ ইন ইউরিন মোর লিপিড সলিউবিলিটি মোর প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন লেস এক্সক্রেশন। আয়োনাইজেশন যদি এবার কম হয়, যত আয়োনাইজেশন কম তত সেটা লিপিড সলিউবল, তত সেটা রিঅ্যাবজর্পশন হবে রেনাল টিউবুলার লুমেন থেকে। কম রিঅ্যাবজর্পশন হলো তার মানে হলো মোর মোর টিউবুলার রিঅ্যাবজর্পশন হলো লেস এক্সক্রেশন হবে। লেস দ্য আয়োনাইজেশন মোর দ্য লিপিড সলিউবিলিটি মোর প্যাসিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন লেস এক্সক্রেশন অফ দ্য ড্রাগ। এবারে অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন ইউরিন অ্যান্ড অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন কি ঘটনা ঘটবে, ওই যে কথাটা আগেই বলা হলো, অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন ইউরিন এখানে আয়োনাইজেশন বেশি হবে। অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন ইউরিন, ড্রাগ যদি অ্যাসিডিক হয় আর মিডিয়া ইউরিনের পেজ যদি অ্যালকালাইন হয় তাহলে এখানে আয়োনাইজেশন বেশি হবে। যত আয়োনাইজেশন তত কম রিঅ্যাবজর্পশন, মেমব্রেন ক্রসিং কম হবে, অ্যাবজর্পশন কম হবে, সো মোর এক্সক্রেশন। তাহলে অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন ইউরিন দেয়ার উইল বি মোর এক্সক্রেশন। আবার অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন এখানে তো আয়োনাইজেশন কম হবে, লেস আয়োনাইজেশন, সো মোর প্যাসিভটিবুলার রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশনই বেশি হয়ে যাবে, সো লেস এক্সক্রেশন। সো অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন দেয়ার উইল বি লেস এক্সক্রেশন অফ দ্য ড্রাগ। আর বেসিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন অ্যান্ড বেসিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন এক্ষেত্রে কি ঘটনা ঘটবে, বেসিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন দেয়ার উইল বি মোর আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ। সো যত আয়োনাইজেশন তত কম রিঅ্যাবজর্পশন, লেস রিঅ্যাবজর্পশন, মোর এক্সক্রেশন। বেসিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন এখানে আয়োনাইজেশন কম হবে, সো মোর রিঅ্যাবজর্পশন, লেস এক্সক্রেশন। তাহলে জিস্ট কথা হলো অ্যাসিডিক ড্রাগস আর বেস্ট এক্সক্রেটেড ইন অ্যালকালাইন ইউরিন অ্যান্ড বেসিক ড্রাগস আর বেস্ট এক্সক্রেটেড ইন অ্যাসিডিক ইউরিন। অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন ইউরিনে আয়োনাইজেশন বেশি হবে, এই জন্য রিঅ্যাবজর্পশন কম হবে, এই জন্য এক্সক্রিয়েশন বেশি হবে। সো অ্যাসিডিক ড্রাগস আর বেটার এক্সক্রিয়েটেড ইন অ্যালকালাইন ইউরিন, বেসিক ড্রাগস আর বেটার এক্সক্রিয়েটেড ইন অ্যাসিডিক ইউরিন। বেসিক ড্রাগস আবার অ্যালকালাইন ইউরিনে আয়োনাইজেশন কম হবে, তাহলে রিঅ্যাবজর্পশন, বেসিক ড্রাগস আর বেটার এক্সক্রিয়েটেড ইন অ্যাসিডিক ইউরিন। বেসিক ড্রাগস অ্যাসিডিক ইউরিনে বেটার এক্সক্রিয়েট, কারণ অ্যাসিডিক ইউরিনে বেসিক ড্রাগ আয়োনাইজেশন বেশি হবে, তাহলে রিঅ্যাবজর্পশন কম হবে, মোর এক্সক্রিয়েশন হবে। তাহলে অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন ইউরিনে ভালো এক্সক্রিয়েশন হয় আর বেসিক ড্রাগ অ্যাসিডিক ইউরিনে ভালো এক্সক্রিয়েশন হয়, এই হচ্ছে জিস্ট কথা। উইক বেজেস আর এক্সক্রিয়েটেড মোর এফিশিয়েন্ট ইন কার্নিভোরাস, দরকার নেই। নাও একটা রিটেনার কোশ্চেন এন্ড অলসো ভাইবা অর ভাইবা, হাউ ক্যান উই ইনফ্লুয়েন্স দ্য এক্সক্রিয়েশন অফ ড্রাগ বাই চেঞ্জিং পিএইচ অফ ইউরিন। যে কথাগুলো ডিসকাশন হলো এটারই একটা কোশ্চেন আকারে, হাউ ক্যান উই ইনফ্লুয়েন্স এক্সক্রিয়েশন অফ ড্রাগস বাই চেঞ্জিং পিএইচ অফ ইউরিন। উই ক্যান ইনফ্লুয়েন্স অর মডিফাই এক্সক্রেশন অফ ড্রাগ বাই অল্টারিং পিএইচ অফ ইউরিন, বাই চেঞ্জিং পিএইচ অফ ইউরিন। সেটা কিরকম, আমরা যেহেতু একটু আগে দেখলাম যে অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন ইউরিনে ভালো এক্সক্রেশন হয়, তো যে ড্রাগ আমার এক্সক্রেশন করা দরকার এই ড্রাগ যদি অ্যাসিডিক হয় তাহলে আমরা ইউরিনের পিএইচকে অ্যালকালাইন করে দিতে পারলে এটার এক্সক্রেশন ভালো হবে, এবং এটা কিন্তু থেরাপিউটিক্যালি হয়, ইউজ করা হয়। তোমরা যে পয়জনিং করেছো, পয়জনিং যদি অ্যাসিডিক ড্রাগ ওভারডোজ অর অ্যাসিডিক ড্রাগ পয়জনিং হয়
সেই ক্ষেত্রে এটা একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ দ্যাট ইজ অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন। যেমন অ্যাসপিরিন একটা অ্যাসিডিক ড্রাগ, যদি অ্যাসপিরিন ওভারডোজ আর অ্যাসপিরিন পয়জনিং হয় যেটাকে স্যালিসাইলিজম বলে, অ্যাসপিরিনের আরেক নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এই জন্য এটার পয়জনিং হলে স্যালিসাইলিজম বলা হয়। তাহলে এই অ্যাসপিরিন আর অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এটার ওভারডোজ আর পয়জনিং হয়ে গেলে এটা অ্যাসিডিক ড্রাগ, কাজে ইউরিনকে অ্যালকালাইন করে দিতে পারলে এটার এক্সক্রেশন প্রমোশন হবে। সো বাই অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন এক্সক্রেশন অফ অ্যাসপিরিন আর আদার অ্যাসিডিক ড্রাগস ক্যান বি এনহ্যান্সড অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ পোস্ট অ্যালকালাইন ডায়ুরেসিস। অ্যাসিডিক ড্রাগকে এক্সক্রেট করার জন্য ইউরিনকে ফোর্সফুলি অ্যালকালাইন করে দেওয়া যাতে সে অ্যালকালাইন মিডিয়া দিয়ে বের হয়ে যেতে পারে, ইজ নোন অ্যাজ ফোর্সড অ্যালকালাইন ডায়ুরেসিস। অপোজিটলি এক্সক্রেশন অফ বেসিক ড্রাগ ক্যান বি এনহ্যান্সড বাই অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। বেসিক ড্রাগ ওভারডোজ যদি হয় সেক্ষেত্রে আবার ইউরিনকে, ইউরিন তো নর্মালি অ্যাসিডিক, তো এটাকে ফার্দার এর অ্যাসিডিটি বাড়িয়ে দিয়ে পিএইচ কমিয়ে দিয়ে এটাকে এক্সক্রেশন করে দিতে পারে। সো উই ক্যান মডিফাই এক্সক্রেশন অফ ড্রাগ আইদার অ্যাসিডিক অর বেসিক বাই অল্টারিং পিএইচ অফ দ্য ইউরিন। আচ্ছা, যেটা আমরা বললাম এখন এটার এক্সাম্পল, অ্যাসিডিক ড্রাগ এক্সক্রেশন অফ অ্যাসপিরিন অ্যাসিডিক অ্যান্ড অ্যাসিডিক ড্রাগ ক্যান বি এনহ্যান্সড বাই অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন অ্যান্ড এ বেসিক ড্রাগ দ্যাট ইজ অ্যাম্ফিটামিন এক্সক্রেশন অফ অ্যাম্ফিটামিন ক্যান বি এনহ্যান্সড বাই মেকিং দ্য ইউরিন মোর অ্যাসিডিক দ্যাট ইজ ফার্দার অর মোর অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। নাও হোয়াট আর দ্য ইউরিন অ্যাসিডিফায়ার্স অ্যান্ড হোয়াট আর দ্য ইউরিন অ্যালকালাইনাইজার্স, ইউরিনকে আরো অ্যাসিডিফাই করে কে আর ইউরিনকে অ্যালকালাইনাইজ করে কারা কারা। ইউরিন অ্যাসিডিফায়ার্স আর অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাসকর্বিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিড ফসফেটেস, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাসকর্বিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিড ফসফেটেস দিজ আর ইউরিন অ্যাসিডিফায়ার্স। অ্যান্ড ইউরিন অ্যালকালাইনাইজার্স আর সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট, সাইট্রিক অ্যাসিড। আমরা যে একটু আগে বললাম যে অ্যাসপিরিন ওভারডোজ আর অ্যাসপিরিন পয়জনিং এ ইউরিনকে অ্যালকালাইনাইজ করা হয় এবং এই পারপাসে ইউরিনারি অ্যালকালাইনাইজারদের মধ্যে মোস্ট কমনলি ইউজ হয় হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ইউরিনকে অ্যালকালাইনাইজ করা হয়। এটা ডিফারেন্ট অ্যাসিডিক ড্রাগ পয়জনিং ইভেন যে কোনো কারণে মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয় বডিতে, এই ট্রিটমেন্টে আদার ট্রিটমেন্টের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট এটা ইউজ করা হয়। দিস আর দ্য ইউরিন অ্যালকালাইনাইজার, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট। দেয়ার আর সাম আদার ফ্যাক্টরস দ্যাট মে ইনফ্লুয়েন্স রিনাল এক্সক্রিশন অফ ড্রাগ, জেন্ডার 80% অফ রিনাল ফাংশন, ফিমেলে রেনাল ফাংশন মেলে চাইতে 80%, রেনাল ফাংশন যার যত বেশি হবে তার তো রেনাল এক্সক্রেশন অফ ড্রাগ তত বেশি হবে, তো জেন্ডার কিছুটা তাহলে ইনফ্লুয়েন্স করবে। উইথ ইনক্রিজিং এজ দ্যাট ইজ এল্ডারলি এজ রেনাল ফাংশন ডিমিনিশেস, সো এল্ডারলি এজে কিন্তু ড্রাগ এক্সক্রেশন কম হয়ে ড্রাগের টক্সিসিটি, বডিতে ড্রাগ অ্যাকুমুলেশন হয়ে টক্সিসিটির রিস্ক বেশি, এই জন্য এল্ডারলি পেশেন্টের কিন্তু প্রায় অনেক ড্রাগের ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অনেক ড্রাগের ডোজ রিডাকশন করতে হয়, কারণ তাদের রেনাল ফাংশন কমে যাওয়ার কারণে ওই ড্রাগ এক্সপ্রেশন কম হবে, অ্যাকুমুলেশন হয়ে টক্সিসিটি হতে পারে। জেন্ডার, এজ, প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে রেনাল পারফিউশন বেড়ে যায়, রেনাল ফাংশন ইম্প্রুভ করে, এই জন্য রেনাল এক্সপ্রেশন অফ সাম ড্রাগস বেড়ে যেতে পারে। ডিজিজ, রেনাল ডিজিজ, হার্ট ডিজিজ, হার্ট ফেলিউর, হার্ট ফেলিউর রেনাল রেনাল পারফিউশন কমে যায় আর রেনাল ডিজিজে রেনাল ফাংশন কমে যায়, এসব কারণে রেনাল ফাংশন কমে গিয়ে রেনাল এক্সক্রেশন অফ ড্রাগ কমে যেতে পারে, টক্সিসিটির চান্স বেড়ে যেতে পারে। কম্পিটিটিভ ইনহিবিশন অফ অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন, এটা আমরা অলরেডি বলে ফেলেছি,
কম্পিটিটিভ ইনহিবিশন অফ অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটু আগে যেহেতু ডিসকাস করেছি, এখন তোমাদের কাছে এটার আনসার চাই। বলো দেখি, পেনিসিলিন অ্যান্ড প্রোবিনিসিল যদি এট এ টাইম পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এর আউটকাম কি হবে? পেনিসিলিন রিমেইন করবে আর প্রোবিনিসিল স্যার এক্সক্রিশন হয়ে যাবে। হ্যাঁ, দুইটার মধ্যে সেম অ্যাক্টিভ টিউবুলাস সিক্রেশনের সেম ক্যারিয়ারের সাথে কম্পিটিশন হওয়ার কারণে দুজনের মধ্যে একজন বের হয়ে যায় তো সফল হবে আর একজন থেকে যাবে। কে বের হয়ে যাবে? প্রোবিনিসিল। প্রোবিনিসিল আর পেনিসিলিন থেকে যাবে। এটাতে কি আমাদের সুবিধা হয় না অসুবিধা হয়? স্যার সুবিধা হবে। সুবিধা স্যার, এটা ভালো স্যার, এটা ভালো। গোনোরিয়া স্যার, গোনোরিয়া। ভেরি গুড, এই তোমার একটা প্রশ্ন। গোনোরিয়া ট্রিটমেন্টে পেনিসিলিন, এক ধরনের পেনিসিলিন এম্পিসিলিন প্লাস প্রোবিনিসিল একই সঙ্গে ইউজ করা হয়। এখন পরেরটা বলো, থায়াজাইড এন্ড ইউরিক অ্যাসিড। অ্যালকালাইন করে বাই সোডিয়াম বাইকার্বনেট ড্রাগের এক্সক্রিশন বাড়ায় দেওয়া যায়, মানে অ্যাসিডিক ড্রাগ গুলো। আর ইউরিনকে ফার্দার মোর অ্যাসিডিক করে লাইক অ্যামোনিয়াম ক্লোরাইড ইউরিন অ্যাসিডিফায়ার, এটা দিলে অ্যালকালাইন ড্রাগের এক্সক্রিশন বাড়ায় দেওয়া যায়, যেমন অ্যামফিটামিন। তাহলে এইভাবে যদি কোশ্চেন আসে যে অল্টারেশন অফ রেনাল ড্রাগ এক্সক্রিশন কিভাবে করা যেতে পারে, তাহলে একটা হলো কম্পিটিটিভ ইনহিবিশন অফ অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন, ইনফ্লুয়েন্স অফ পিএইচ, এরপরে হলো ইনফ্লুয়েন্স অফ রেনাল ব্লাড ফ্লো। রেনাল ব্লাড ফ্লো যদি বেশি থাকে তাহলে there is dilution of drug concentration in tubule, concentration gradient kome jabe, drug excretion hoye jabe. Renal blood flow joto beshi hobe pulmonary filtration hoye jabe, drug ta abar tubule er lumen e dilute thakbe, excretion hoye jabe. Abar decrease renal blood flow jodi hoy tale opposite ghotona ghotbe. Ejono renal blood function, renal blood flow jodi kome jay, renal function কমে যাবে, perfusion কমে যাবে, function কমে যাবে, তাহলে excretion কমে যাবে drug এর, drug এর accumulation in the body and there is chance of drug toxicity. তাহলে what are the main routes of drug excretion? Renal route, major route, kidneys. Other routes? Hepatic, hepatic biliary system. GIT, হ্যাঁ, GIT, liver. Liver, skin. Lungs, skin, saliva, sweat gland, breast milk, very good. Bile. Processes of bile ota to liver diye chole ashlo, bile, liver bolo ba hepatobiliary excretion bolo, eki kotha. Processes ki ki bolechi amra renal excretion er jonno? Glomerular filtration, tarpor hocche active tubular secretion, active tubular secretion and passive tubular reabsorption. So red net renal drug excretion equal to this formula, mone ache to? Glomerular filtration plus active tubular secretion minus tubular reabsorption. এবারে আদার রুটস অফ রেনাল, আমরা এতক্ষণ তো শুধু রেনাল এক্সপ্রেশন বললাম, এটাই মেইনলি পড়তে হবে ডিটেইলস, বাকিগুলো একটু একটু। ফিকাল এলিমিনেশন হতে পারে, মানে যেটা লিভার দিয়ে আসবে বাইল হয়ে সেটা, অথবা যে ট্র্যাক্টে যেটা সিক্রেট হয়ে আসবে এটা ফিকাল এলিমিনেশন হবে। আবার কিছু ড্রাগ যেগুলো অ্যাবজর্পশন নাও হতে পারে, আমরা বলেছি অবশ্য অ্যামাইনো গ্লাইকোসাইডস, এটা ওরালি দিলে ইনইফেক্টিভ, এটা সিস্টেমে অ্যাবজর্পশন হয় না, এই জন্য প্যারেন্টারালি দেওয়া হয়। তবে এটা কিন্তু একটা রেয়ার ইউজ আছে, এখন হয় কি না, এখন হয়তো কম হয়, এখন অনেক অনেক জিনিস এসে গেছে। আগে বিফোর সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারি, গাট স্টেরিলাইজ করার জন্য স্ট্রেপটোমাইসিন আর নিউমাইসিন, এগুলো হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড, এগুলো ইউজ করা হতো। এগুলো ওরালি দিলে তো ওরালি অ্যাবজর্পশন হবে না, কিন্তু গাট লুমেনের ভিতরে যেগুলো অর্গানিজম আছে এগুলোকে তারা ইরাডিকেট করে দেবে, এই পারপাসে এটা ইউজ হতো। সাম ড্রাগস নট গিভেন
orally given, not absorbed. They are excreted through fecal elimination. Tara I route. Orally they are orally fecal route abar ber hoye gelo. For example hoche amino glycosides. Jodi orally deya hoy. Abar cart lumen theke kono drug diffuse back hote pare. Biliary excretion, hepatobiliary excretion. Enterohepatic recycling. এই টার্মটা তুমি আমাদেরকে আমি আগে বলেছি এখন এটা একটু ডিসকাস করি enterohepatic recycling of drugs in case of some drugs this phenomenon occurs তার মানে হলো orally administration এর পরে এটা absorption হয়ে যাবে circulation এ চলে যাবে circulation দিয়ে ঘুরে আবার liver এ আসবে intestine থেকে absorption হলো circulation এ গেল liver এ আসলো liver দিয়ে আবার GI tract এ আসলো এই যে cycling this is enterohepatic recycling কোন কোন drug এর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে enterohepatic recycling morphine digoxin এছাড়া oral contraceptive pill এটার ক্ষেত্রেও enterohepatic recycling হয় tetracycline group এর antibiotic এখানে শুধু দুটো দেয়া আছে তোমরা আরো দুটো মনে রাখো মরফিন ডিগক্সিন টেট্রাসাইক্লিন ওরাল কন্ট্রাসেপটিভ পিল এগুলোর ক্ষেত্রে এন্টারোহেপাটিক রিসাইক্লিং হয় এখানে ফিগার দেখানো আছে এন্টারোহেপাটিক রিসাইক্লিং লাংস এটা একটা ইম্পর্টেন্ট রুট লাংস तो थ्रू लांग्स साधारण भोलाटाइल हाईली भोलाटाइल और गैसियस एजेंट एक्सक्रेशन पाए जेमन जेनरल एनेस्थेटिक एजेंट अल्कोहल जेनरल एनेस्थेटिक एजेंट तो तुम्हारा पढ़ नहीं हेलोथेन नाइट्रस ऑक्साइड जेनरल एनेस्थेटिक एजेंट इथार यूज है ना तेम हेलोथेन नाइट्रस ऑक्साइड These general anesthetic agents are excreted through lungs. So, I mean, highly volatile or gaseous agents, they go pulmonary excretion. Some drugs are excreted through sweat, saliva, and breast milk. Sweat, saliva, and breast milk. These are two kinds of drug excretion. Okay, tomorrow I have a practical question to ask you. তোমরা মেট্রোনিডাজল ট্যাবলেট কেউ খেয়েছো কখনো জি স্যার জি স্যার আচ্ছা মেট্রোনিডাজল হলুদ কালারের কি সমস্যা হয় বলো দেখি যে খায় তার সে প্রায় স্যার ডায়রিয়া বা বলো খুবই কমন কমপ্লেইন্ট খাইলেই বলে যে এই খাওয়ার পর থেকে আমার এই সমস্যা হচ্ছে কারো এক্সপেরিয়েন্স নাই সমস্যা স্যার না मुखे কেমন একটা স্বাদ লাগে abnormal test that is abnormal metallic test হয় এটার কারণ কি বলো এটা এই ড্রাগ এক্সক্রিশনের সঙ্গে রিলেটেড এই যে আমরা বলতেছি সাম ড্রাগ আর এক্সক্রিটেড থ্রু স্যালাইভা সোয়েট ব্রেস্ট মিল্ক তো এই মেট্রোনিডাজল স্যালাইভার সাথে এক্সক্রিট স্যালাইভা দিয়ে স্যার এটা রিটেইন স্যালাইভা দিয়ে এক্সক্রিট হয় ডিফারেন্ট বডি ফ্লুইড দিয়ে এটা সিক্রেশন হয় তার মধ্যে স্যালাইভা তো এই স্যালাইভা দিয়ে সিক্রেশন এক্সক্রিশন হওয়ার কারণে ওই ওর টেস্টটা অ্যাবনরমাল মেটালিক টেস্ট এটা সে ফিল করে আচ্ছা এই যেহেতু বলে এখনি বললাম যে বডি ফ্লুইড বিভিন্ন সিক্রেশন দিয়ে মেট্রোনিডাজল সিক্রেশন পায় তো একটা বললাম এদিকে স্যালাইভারি সিক্রেশন তো এর আরো একটা কি ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট আছে এই এক্সক্রিশনের রিলেশনে সেটা হলো এটা কিন্তু ভ্যাজাইনাল সিক্রেশনেও যায় কারণ ভ্যাজাইনাল সিক্রেশনে যাওয়ার কারণে এটাও আবার থেরাপিউটিক্যালি একটা বেনিফিট নেওয়া হয় একটা ডিজিজের ক্ষেত্রে দ্যাট ইজ এ ফিমেল genital tract infection আছে trichomonas vaginalis trichomonas vaginalis infection একটা protozoal infection তো এইটা ট্রিটমেন্টে এটা হলো
আলভো ভ্যাজাইনাইটিস হয় এই অর্গানিজম দ্বারা। তো এটা ট্রিটমেন্টে আবার এই মেট্রোনিডাজল ওরালি ইউজ করা হয়। ওরালি ইউজ করলে এই যে বললাম এখানে সিক্রেশনে চলে যায়, স্যালাইভারি সিক্রেশনে যায়, বডি বিভিন্ন সিক্রেশনে যায়, তো ভ্যাজাইনাল সিক্রেশনে চলে যায়। তো লোকালি ভ্যাজাইনাল সিক্রেশনে গিয়ে লোকালি এটা ওই ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এর এগেইনস্টে সে কাজ করে এবং পেশেন্টের এটা ক্লিনিক্যাল বেনিফিট হয়, ট্রিটমেন্ট এটা এটা ট্রিটমেন্ট হিসেবে ইউজ হয়। ব্রেস্ট মিল্ক দিয়ে অনেক কিছু ড্রাগ ইউজ হয়। আচ্ছা ব্রেস্ট মিল্ক দিয়ে ড্রাগ এক্সক্রিশন এটা জানার ইম্পর্টেন্সটা কি আমাদের বলো? আমাদের যে কোনো ড্রাগ পড়ার ক্ষেত্রে এর প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন এই দুই পিরিয়ডে এই ড্রাগটার সম্পর্কে আমাদের জানতে হয় যে প্রেগন্যান্সিতে সেফ কি আনসেফ, আবার ব্রেস্ট ফিডিং লেডি তার ক্ষেত্রে এটা ইউজ করা সেফ কি হবে কি হবে না, তো এইটা এই সেফটি কনসার্নে আমাদেরকে এটা জানতে হয় যে মোস্ট অফ দ্য ড্রাগস আর সিক্রেটেড ইন টু ব্রেস্ট মিল্ক বাট ইন নেগলিজেবল অ্যামাউন্ট, যে তাতে বেবির কোনো প্রবলেম হয় না। বাট কিছু কিছু ড্রাগ আছে যেগুলো ব্রেস্ট মিল্কের সিক্রেশন হলে এটা বেবির জন্য হার্মফুল, এবং কিছু কিছু ড্রাগ অনেক বেশি কনসেন্ট্রেশনে সিক্রেট হয়, আবার কিছু ড্রাগ আছে লো কনসেন্ট্রেশন হলেও এটাই বেবির জন্য হার্মফুল হতে পারে। তবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যে ডোজে সিক্রেশন হয় বা আসে ব্রেস্ট মিল্কে এটা খুব একটা হার্মফুল না। এখন কোন কোন ড্রাগের ক্ষেত্রে ব্রেস্ট ফিল্মে সিক্রেশন হলে এটা আমাদের বেবির জন্য প্রবলেম হতে পারে, এর কিছু নাম মনে রাখো? বারবিটুরেট, ডায়াজিপাম। ডায়াজিপাম যদি মাদার খায় মানে ল্যাকটেটিং মাদার, তাহলে কিন্তু বেবি দেখা যাবে যে সবসময় সে ঘুম ঘুম ভাব থাকবে, ড্রাউজি থাকবে, সে খাবে না ঠিক মতো, ব্রেস্ট সাক করবে না ঠিক মতো, তো সে ম্যালনিউট্রিশনে সাফার করবে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ যেগুলো আছে, অ্যান্টি সাইকোটিক ড্রাগ যেগুলো আছে, এগুলো সবই ব্রেস্ট মিল্ক যে সিক্রেশন হবে এতে বেবির জন্য এটা হার্মফুল হতে পারে। সালফোনামাইড, এটা ব্রেস্ট মিল্ক দিয়ে সিক্রেশন হয়, এক্সক্রেশন হয়, এবং এটা বেবি যদি সাক করে তাহলে সালফোনামাইড, সালফোনামাইড বেবির ব্লাডে গেলে এটা ব্লাডের বিলিরুবিন, বিলিরুবিনের সাথে এর ইন্টারাকশন হয়ে অনেক সময় বাচ্চাদের জন্ডিস করে দিতে পারে। অ্যাসপিরিন, এটাও ব্রেস্ট মিল্কে এক্সক্রেশন হয় এবং ইট ইজ অলসো হার্মফুল টু বেবি। ঠিক আছে, তাহলে আমরা আজকে স্যার প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বি সি এগুলো সম্পর্কে একটু যদি বলতেন স্যার। হ্যাঁ, ওগুলো আলাদা ক্লাসে বলা হবে, ওটা তো আলাদা টপিকস। আজকে আমরা ড্রাগ এক্সক্রেশন শেষ করলাম, যদিও নেটের সমস্যার কারণে মাঝখানে একটু ইন্টারাপশন হয়ে গেছে, তারপরে যাই হোক। তাহলে আমরা ফার্মাকোকাইনেটিক্স, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন, ড্রাগ বায়োট্রান্সফরমেশন অর মেটাবলিজম, অ্যান্ড লাস্ট অফ অল লাস্ট ফেজ অফ ফার্মাকোকাইনেটিক্স দ্যাট ইজ ড্রাগ ইলিমিনেশন অর ড্রাগ এক্সক্রেশন আজকে বলে ফেললাম। এখন এই রিলেশনে, এই ফার্মাকোকাইনেটিক্স এর রিলেশনে আরো কিছু কথা আছে, এটা আশা করি পরের ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। আজকে তাহলে শেষ করে দেই, আগামীকাল 11টায় স্যার, আগামীকাল 11টায়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ জি স্যার, ধন্যবাদ স্যার। সবাই ইনফর্ম থাকো, আগামীকাল কিন্তু 11টায় জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।